আল্লাহ নবীর পছন্দ করা পাত্রকে আপনি ফিরায় দিলেন আগামী কালকে নবীর দরবারে গিয়া নবীর সামনে আপনি কেমনে বসবেন নবী যখন বলবে আমার আমার পছন্দ করা পাত্র তোমার পছন্দ হয় না আমি পাত্র পাঠালাম তুমি পাত্রকে ফিরায় দিলা কেন আপনি তখন কি জবাব দিবেন বাবা নবীর সামনে কেমনে আপনি মুখ দেখাবেন আমি বুঝতে পেরেছি আপনার মনের মধ্যে ভয় আমার মেয়ে কালো ছেলেকে পছন্দ করবে না নবীর পছন্দের পাত্রকে পছন্দ করবে না ও বাবা আপনি সাক্ষী থাকেন আমি আমার নবীর পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে বসতে রাজি আছি আল্লাহু আকবার আমার নবী বলেছে সাদ আমার জন্য উপযুক্ত অতএব নবী যখন উপযুক্ত বলেছে নবী না বুঝে বলে নাই অবশ্যই সে আমার উপযুক্ত আপনি বিয়ের ব্যবস্থা করে দেন হযরত আমর চিন্তা করে গেলেন যে সত্যি তো মেয়ের কথাটাই সঠিক আগামীকাল নবীর দরবারে গিয়ে কেমনে মুখ দেখাবো কেমনে সেখানে দাঁড়াবো পিছন থেকে ডাক দিলেন ও সাদ দাঁড়াও কথা শুনে যাও আমার মেয়ে তোমার সঙ্গে বিয়ে বসতে রাজি হয়ে গেছে আসো আসো আমার মেয়ে বলেছে নবীর পছন্দের পাত্রের সঙ্গে আমার বিয়ে হবে আসো আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে পড়ায় দেই এই বলে বিয়ের বন্দোবস্ত হয়ে গেল বিয়ের ব্যবস্থা হয়ে গেল সাদ সালামী নামে একজন সাহাবী ছিল একেবারে বেশি কালো আবার গরিব ঘর দরজা নাই টাকা পয়সা নাই এরপরে কালো কুটকুটে হাফসে মানুষ নবীজ একদিন বললেন সাদ বিয়ে আমার সুন্নত বিয়ে করো না কেন আন্নেকাও মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি বিয়ে আমার সুন্নত যা আমার সুন্নতকে ইনকার করবে অস্বীকার করবে সে আমার উম্মত থাকবে না সাদ বিয়ে করো না কেন হুজুর বিয়ে তো করতে চাই কিন্তু বিয়ে করব কেমনে যার কাছেই প্রস্তাব দেই কেউ আমার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না আমি একদিকে গরিব আর একদিকে হলাম কালো মানুষ আল্লাহ নবী বললেন সাদ আমার চিঠিখানা নিয়ে আমর আল ওয়াহাব আল কাসরির বাড়ি চলে যাও সেখানে আমার চিঠি পৌঁছায় দিলে তোমার বিয়ে হয়ে যাবে একখানা চিঠি লেখা খামের মধ্যে ঢুকে আল্লাহ নবী সাদের হাতের মধ্যে চিঠি দিয়া পাঠায় দিলেন আমর আল ওয়াহাব আল কাসরির বাড়িতে তিনি হলেন মদিনার একজন সম্ভ্রান্ত ব্যক্তি তিনি হলেন মদিনার একটা গোত্রের নেতা অনেক ধনী মানুষ অনেক জ্ঞানী গুণী মানুষ একদিন নবীজির দরবারে এসে বলল ইয়া রসূল আল্লাহ আমার একটা সুশ্রী সুন্দরী মেয়ে আছে মেয়েটি দেখতে যেমন সুন্দরী তেমন উঁচা লম্বা আমার মেয়েটি বড় বুজুর্গ ফরেজগার তাহাজ্জুদ গুজার এমন কোন আমল নাই যে আমল আমার মেয়ে করে না আমি নিয়ত করেছি আমার মেয়ের জন্য পাত্র নির্বাচন করবেন আপনি আপনি যাকে পছন্দ করবেন তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব আমলে মেয়ে বুজুর্গ মেয়ে গুণী মেয়ে তাহাজ্জুদ গুজার মেয়ে এই জন্য আপনি ছেলে দিবেন আমি তার কাছে মেয়ে দিব নবীজি চিঠির মধ্যে লেখছেন হে আমার তুমি আমার কাছে তোমার মেয়ের জন্য পাত্র চেয়েছো আমি পত্রবাহককে পাঠায় দিলাম তিনি আমার পছন্দের পাত্র তার কাছে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দিবা এই হলো তোমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র সাদ সালামি চিঠি খালা নিয়ে আমর আল ওয়াহাব আল কাসির বাড়ি চলে গেছেন যাওয়ার পরে বলল নবীজি আপনার কাছে চিঠি পাঠিয়েছেন আমার এত খুশি হয়েছে আমার নবী আমার কাছে চিঠি পাঠিয়েছেন এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে হে সা তুমি নবীর চিঠি নিয়ে আসো তুমি নবীর চিঠির বাহক নবীর বাহক আমার কাছে বড় দামি মেহমান তোমার মেহমানদারি করব তারপরে চিঠি পড়ব বলল না আগে চিঠিটা পড়েন এরপরে মেহমানদারি করবেন সাদ চিন্তা করছে চিঠি পড়ার পরে মেহমানদারি কপালে জুটতেও পারে নাও জুটতে পারে তার কারণ আমার যা চেহারা হয়তো নবীজি যা লিখছে তা হতেও পারে নাও হতে পারে আগে চিঠি পড়েন পরে মেহমানদারি করবেন কয় না আগে তোমার মেহমানদারি হবে নবীর মেহমান নবীর দূত তুমি তারপরে চিঠি পড়া হবে যথাযথ মেহমানদারি করলেন মেহমানদারির পর চিঠিটা খুললেন চিঠি খুইলাই
আমর আল ওহাব আল কাশির মাথা গরম হয়ে গেল চিঠির মধ্যে দেখে নবীজি লিখেছেন ও আমর তোমার সুন্দরী মেয়ের জন্য পাত্র পাঠায় দিলাম পত্রবাহকের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও আমর বললেন যাও বের হয়ে যাও নো লাইক গেট আউট বের হয়ে যাও নবীজির কাছে পাত্র চাইলাম আমি সম্ভ্রান্ত বংশের একজন সম্ভ্রান্ত ব্যক্তি আমার মেয়ে হলো সুশ্রী সুন্দরী ধনীর আদরের দুলালি এই রকম পাত্রের কাছে আমার মেয়ে বিয়ে দেব মনে মনে ভাবতেছেন অসম্ভব যাও চলে যাও সাদ বলতেছে এই জন্য আগে বলছিলাম পত্রটা আগে পড়ে নেন কিন্তু পত্র তো পড়তে রাজি হলেন না শেষ পর্যন্ত তাই হলো আমার সঙ্গে আগে যা হয়েছে সবাই যা করে আপনিও তাই করলেন চলে যাচ্ছে এমন সময় মেয়ে ভিতর থেকে ডাক দিল মেয়ে ভিতর থেকে ডেকে বলল বাবা মেয়ে কিন্তু সব শুনেছে মেয়ে সব টের পেয়েছে মেয়ে বলল বাবা একটু আগে যাকে এত আদর করলেন এত যত্ন করলেন নবীর মেহমান বললেন নবীর দুধ বলে এত মেহমানদারি করলেন খাতির করলেন এখন তাকে তাড়িয়ে দিলেন রাগ করলেন ব্যাপারটা কি বুঝতে পারলাম না কয় মা সব বিষয় তোমার বোঝার প্রয়োজন নাই সব বিষয় তোমার না গোলানোর দরকার নাই বলল বাবা আপনি বলেন বা নাই বলেন আমি সব শুনেছি সব বুঝতে পেরেছি বাবা আপনি আমার প্রশ্নের জবাব দেন আল্লাহ নবীর পছন্দ করা পাত্রকে আপনি ফিরায় দিলেন আগামীকালকে নবীর দরবারে গিয়ে নবীর সামনে আপনি কেমনে বসবেন নবী যখন বলবে আমার আমার পছন্দ করা পাত্র তোমার পছন্দ হয় না আমি পাত্র পাঠালাম তুমি পাত্রকে ফিরায় দিলা কেন আপনি তখন কি জবাব দিবেন বাবা নবীজির সামনে কেমনে আপনি মুখ দেখাবেন আমি বুঝতে পেরেছি আপনার মনের মধ্যে ভয় আমার মেয়ে কালো ছেলেকে পছন্দ করবে না নবীর পছন্দের পাত্রকে পছন্দ করবে না ও বাবা আপনি সাক্ষী থাকেন আমি আমার নবীর পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে বসতে রাজি আছি আল্লাহ আকবার আমার নবী বলেছে সাদ আমার জন্য উপযুক্ত অতএব নবী যখন উপযুক্ত বলেছে নবী না বুঝে বলে নাই অবশ্যই সে আমার উপযুক্ত আপনি বিয়ের ব্যবস্থা করে দেন হযরত আমর চিন্তা করে গেলেন যে সত্যি তো মেয়ের কথাটাই সঠিক আগামীকাল নবীর দরবারে গিয়ে কেমনে মুখ দেখাবো কেমনে সেখানে দাঁড়াবো পিছন থেকে ডাক দিলেন ও সাদ দাঁড়াও কথা শুনে যাও আমার মেয়ে তোমার সঙ্গে বিয়ে বসতে রাজি হয়ে গেছে আসো আসো আমার মেয়ে বলেছে নবীর পছন্দের পাত্রের সঙ্গে আমার বিয়ে হবে আসো আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে পড়ায় দেই এই বলে বিয়ের বন্দোবস্ত হয়ে গেল বিয়ের ব্যবস্থা হয়ে গেল বিয়ের পর দুইজনকে বাসর ঘরে দেওয়া হলো রাতের বেলা স্বামী আর স্ত্রী দুইজন কথাবার্তা বলতেছেন এমন সময় শুনে পাশের রুমে মা আর বাবা আমর এবং তার স্ত্রী দুইজন কান্না করতেছে আর বলতেছে আল্লাহরে কেন গেলাম নবীর দরবারে পাত্র চাইতে কেন গেলাম আমার এত সুন্দরী মেয়ে কত ধনী নাদরীর দুলাররা বিয়ে করতে চাইল কত বড় লোকের ছেলেরা বিয়ে করতে চাইলো কত সুন্দর সুন্দর সুদর্শন ছেলেরা বিয়ে করতে চাইলো তাদের কাছে বিয়ে দিলাম না নবীর পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে দেব এই আশায় যদি নবীর কাছে আমি প্রস্তাব না দিতাম তাহলে এই কালো ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে দেওয়ার প্রয়োজন হতো না মেয়ে বাবার মায়ের সব কথাগুলো শুনেছেন এবার মেয়ে স্বামীকে বললেন স্বামী যদি পারমিশন দেন একটু নামাজ পড়তে চাই বলল হ্যাঁ ঠিক আছে নামাজ পড়ো স্বামীও নামাজ পড়লেন সাদও নামাজ পড়ল বিবিও নামাজ পড়লেন দুইজন মোত্তাকি আর মোত্তাকিনা নামাজ পড়ে হাত তুললেন আল্লাহ পাকের দরবারে হাত দুইখান তুইলা ডাক দিল প্রভু গো নবীজি বলেছেন সাদ আমার জন্য উপযুক্ত আমার কোনো আপত্তি নাই
আমি নবীর পছন্দকে নিজের পছন্দ মানা নিলাম আমার মনের মধ্যে কোনো আক্ষেপ নাই কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই নবী যাকে পছন্দ করেছে তাকে আমি স্বামী হিসেবে পছন্দ করেছি কিন্তু বাবার মনের কষ্ট মায়ের মনের দুঃখ আমি কেমন করে দূর করব ও আল্লাহ আপনার দরবারে দরখাস্ত আপনি বাবা এবং মায়ের মনের কষ্টগুলো দূর করে দেন দুইজন দোয়া করতেছে বিবি হাত তুলে দোয়া করতেছেন আর পিছন থেকে সাদ আমিন 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 বলে আল্লাহর পাকের দরবারে দরখাস্ত করতেছেন দোয়া শেষ করার পর পিছন দিকে তাকালেন বিবি পিছন দিকে তাকায় দেখে অন্ধকার রুমের মধ্যে পূর্ণিমার চাঁদের মতো ঝলমলে চেহারা ওয়ালা একজন যুবক বসে আছে আল্লাহু আকবার বলেন অন্ধকার রুম আর এমন একজন যুবক যার চেহারার আলোতে গোটা রুম আলোকিত হয়ে গেল গোটা রুম ফর্সা হয়ে গেল বিবি তো ভয় পেয়ে গেলেন আমার স্বামী হলো কালো এমন সুদর্শন সুন্দর সে ছেলেটা কোত্থেকে আসলো আমার বাসর ঘরে ডাক দিল কে তুমি আমার বাসর ঘরে কোত্থেকে আসলাম আমার বাসর ঘরে কেমন করে ঢুকলাম আর বললেন বিবি ভয় পেও না আমি তোমার স্বামী সাদ আমি অন্য কেউ নই ও স্বামী গো আপনি ছিলেন কালো মিসমিসে আপনার চেহারা এত সুন্দর এত উজ্জ্বল হলো কেমনে ওই যে তুমি আল্লাহ পাকের দরবারে দোয়া করেছ আর আমি আমিন আমিন বলেছি মুত্তাকিরা আল্লাহ পাকের দরবারে এত দামি মুত্তাকি যখন আল্লাহ পাকের দরবারে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরাই দিতে পারে না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর দরবারে ওই মানুষগুলো সবচেয়ে বেশি দামি যে মানুষগুলোর মধ্যে তাকওয়ার সবচেয়ে বেশি আল্লাহ পাকের ভয় সবচেয়ে বেশি ও বিবি তাকওয়াওয়ালা নারী তুমি আল্লাহর রসুলের সন্তুষ্টি তোমার সন্তুষ্টি তোমার তাকওয়ার কারণে তুমি আল্লাহ পাকের দরবারে এত দামি হয়ে গেল তুমি যে দরখাস্ত দিয়েছ সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার দরখাস্ত মঞ্জুর করে নিয়েছেন অতএব বন্ধুরা আমার এখন থেকে আমরা কেবলমাত্র ভয় করব কাকে জোরে বলেন এখন থেকে শুধু ভয় করতে হবে একজনকে তার নাম কি আল্লাহ সারা পৃথিবীর আর কাউকে ভয় করা ফানা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন আল্লাহ তাআলা বলে যারা ঈমানদার যারা ঈমানদার তারা একমাত্র আমাকে ভয় করবে দুনিয়ার অন্য কাউকে তারা ভয় করে না আর বন্ধুরা আমার যখন আপনি আল্লাহ পাকের ভয়তে সকল অন্যায় ছেড়ে দিবেন সকল নাফরমানি ছেড়ে দিবেন আল্লাহ পাকের ভয়তে আমরা যখন আল্লাহ পাকের হুকুম নবীর আদর্শগুলো মেনে নিব তখন আমরা হয়ে যাব খাঁটি মুত্তাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে